দেখুন দশ তারিখে রিপোর্ট আমাদের কাছে যেটা আসছে গতকাল সানডে ছিল স্বাস্থ্য দপ্তরের কাছে জলপাইগুড়ি পৌরসভায় আমরা আজকে যে কোভিড রিপোর্ট পেলাম তাতে দেখা যাচ্ছে জলপাইগুড়ি পৌর এলাকার ভেতরে প্রায় চোদ্দোটা ওয়ার্ড আক্রান্ত কোনো ওয়ার্ডে দুটো কোনো ওয়ার্ডে তিনটে ইতিমধ্যে আমাদের কাছে পঁয়ত্রিশটা কেস আজকে দেখা যাচ্ছে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছে এবং আমাদের পঁচিশটা ওয়ার্ডের মধ্যে আজকে যে রিপোর্ট আসছে তাতে প্রায় চোদ্দোটা ওয়ার্ডেই এই পঁয়ত্রিশটা কেস রয়েছে কোথাও দুটো বা কোথায় তিনটে অধিক রয়েছে তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে মাইক্রো কন্টেনমেন্ট জোন করেছি এবং কন্টেনমেন্ট জোনগুলো যেরকম এক নম্বর ওয়ার্ডে আমাদের তিনটে কন্টেনমেন্ট জোন রয়েছে যেটা হচ্ছে একটা রাকেতপাড়া লিচু লিচুতলায় রয়েছে একটা আমাদের রয়েছে আপনার হচ্ছে হাসপাতাল পাড়ার ওইখানে আর একটা হচ্ছে আমাদের আরেকটা না ওখানে এক নম্বর ওয়ার্ডে দুটো রয়েছে আর পাহাড়ি পাড়ায় একটা রয়েছে ছয় নম্বর ওয়ার্ডে তেরো নম্বর ওয়ার্ডে বউবাজারে রয়েছে জেলা স্কুলের ওখানে তিন নম্বর ওয়ার্ডে একটা কেস রয়েছে এসবিআই মেন ব্রাঞ্চের পেছন দিকে আট নম্বর ওয়ার্ডে একটা রয়েছে আর একটা প্যানাসিয়া গান্ধী মোড় যেখানে রয়েছে আট নম্বর ওয়ার্ডে সেখানে রয়েছে টোটাল আমাদের সাতটা কিন্তু কন্টেনমেন্ট জোন রয়েছে এবং সেই কন্টেনমেন্ট জোনের সঙ্গে আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ দিয়ে ওখানে ওখানেও আমরা নজর রেখেছি এবং ইতিমধ্যে আমরা দেখছি যে আজকে যে পঁয়ত্রিশটা কেস আমাদের কাছে এসছে তাতে এক কুড়ি দশ দুই আঠেরো সতেরো বাইশ আট তেরো ছয় তিন বাইশ চব্বিশ এবং একুশ এই চোদ্দোটা ওয়ার্ডে পঁয়ত্রিশ জন নতুন করে আক্রান্ত হয়েছে সংখ্যাটা কিন্তু আমরা দেখছি ডে টু ডে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আপনারাও দেখেছেন আপনারা বিভিন্ন সময় এসে আমাদের সঙ্গে দেখেছেন চারটে থেকে পাঁচ থেকে এস হচ্ছিলো এখন ডে টু ডে সংখ্যাটা কিন্তু বাড়ছে আতঙ্কিত হবার কিছু নেই আমরা যেটা বারবার মানুষকে বলছি যে আপনারা সতর্ক থাকুন এবং প্রিকশন নিতে হবে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে মাস্ক পরিধান করতে হবে এবং ভিড়টাকে এড়াতে হবে এবং তাও এখনও দেখছি বহু মানুষ একটু উদাসীনতার মনোভাব তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে অনেক অনেকাংশে মানুষ কিন্তু এখনও পড়ছে বিশেষ করে আমরা দেখছি যে যেই সব জায়গাগুলোতে বিশেষ করে চায়ের দোকানে আড্ডা স্থলগুলোতে বেশি করে লোক আমরা সেখানে অভিযান করব। আমরা খুব শীঘ্রই সেখানেও অভিযান করব এবং আশা করি যে মানুষ এই উদ্ভূত পরিস্থিতি দেখে নিশ্চয়ই সচেতন হবে আমরা বিশ্বাস যে মানুষের সচেতনতাই কিন্তু আমাদের পথ দেখাবে মাইকিংকে কি চলছে মাইকিং আমাদের কন্টিনিউ চলছে জেলা প্রশাসনও কন্টিনিউ মাইক করছে মাইকিং করছে পুলিশের তরফ থেকে গতকালকেও পুলিশ প্রশাসন দেখেছি রাস্তায় নেমে তারা কাজ করেছে এবং আমাদের যে মহকুমা শাসক এবং জলপাইগুড়ি পৌরসভা কন্টিনিউ কিন্তু এই ব্যাপারে রাস্তায় নেমে আমরা কাজ করছি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা অ্যান্টিজেন টেস্ট করছি বিশেষ করে বাজারগুলোতে যারা মাস্কবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে তাছাড়া আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবাটা চালু রয়েছে আজও আমরা তিন চার জায়গা থেকে আমাদের কাছে কন্ট্রোল রুমে ফোন এসেছিলো অ্যাম্বুলেন্সের জন্য কেউ কোভিড হাসপাতালে যাবে কেউ দশতলায় যাবে বিভিন্ন চিকিৎসা করাতে তাদেরকে কিন্তু আমরাও আজকে চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিন গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলো সমুদ্রের জলোচ্ছ্বাস প্রকৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারেট মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন সহ কৃষি অধিকর্তা জাম্পনী ব্লক কর্তৃক জনস্বার্থে প্রচারিত